सुप्रिय शिक्षार्थीबृंद सरकारी मुजिब कलेजर पक्ष থেকে অনলাইন ক্লাসে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি এখন তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব সে বিষয়টি হলো ঐকতান কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর। গত ক্লাসে আমি তোমাদেরকে এই কবিতাটি সারমর্ম বুঝিয়ে দিয়েছি। গত ক্লাসে বলেছিলাম যে আমি কবিতার লাইনগুলো পড়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। আমি সেই ক্লাসে এখন যাচ্ছি, তোমরা পারলে একটু মনোযোগ হয়ে ক্লাসটা ফলো করবে। ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুর। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি পূর্বেই বলেছি রবীন্দ্রনাথ ঠাকুর জ্ঞানের সাগর। এমন কোনো দিক নেই যে দিক না নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। তারপরও তিনি জ্ঞানের দীনতায় ভুগতেছিলেন, তাই তিনি শেষ বয়সে এসে কবিতাটি লিখেছেন বিপুলায় এ পৃথিবীর কতটুকু জানি। এই বিশাল পৃথিবীর মধ্যে যে আয়োজন, বিশ্বের যে আয়োজন, তার কাছে সে প্রশ্ন করতেছে কতটুকু সে জানে। দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু। এই বিশ্বের আয়োজনে কত নগর রাজধানী, মানুষের কত কীর্তি, নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অজানা তরু রয়ে গেল অগোচরে। কবির বক্তব্য অনুসারে যে এই বিশাল বিশ্বের আয়োজনের মধ্যে অনেক কিছু রয়ে গেছে যা কবির অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন মন মুর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারি এক কোণ। এই বিশাল আয়োজনে, বিশ্বের আয়োজনে অতি এক ক্ষুদ্র কোণের মধ্যে সে রয়ে গেছে। বিশাল বিশ্বের কিছু তার জানা হয়নি। সেই ক্ষুবে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে, যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী, কুড়াইয়া আনি জ্ঞানের দীনতা এই আপনার মনে, পূরণ করিয়া লই যত পারি ভিক্ষা লব্ধ ধনে। তাই কবি বলেছেন যে তার যে জ্ঞানের দীনতা, এই জ্ঞানের দীনতা পূরণ করার জন্য মনের ক্ষোভে দুঃখে বিভিন্ন গ্রন্থ পড়ে সে জ্ঞান অর্জন করতে চেয়েছে। অক্ষয় উৎসাহে, যে উৎসাহের কোনো ক্ষয় নেই, যেথা যেখানে যে অবস্থায় চিত্রময়ী বর্ণনার বাণী পায় সেখান থেকেই সে জ্ঞান অর্জন করার চেষ্টা করে। আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাসি সুরে সারা তার জাগিবে তখনই, এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেল ফাঁক। পৃথিবীর যেখানে যে অবস্থায় প্রকৃতির সুর ধ্বনিত হয়, প্রতি সুরের সাথে, প্রত্যেকটা সুরের সাথে কবির সুর সম্মিলিতভাবে বেজে উঠবে, এইটাই কবির আরাধনা ছিল। কিন্তু সেইখানে রয়ে গেল অনেক ফাঁক। ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে, প্রকৃতির যে ঐকতান স্রোত, ঐকতান হল অনেক সুরের সম্মিলন। সেই প্রকৃতির ঐকতানের স্রোতে বিভিন্ন কবি বিভিন্ন দিক থেকে কবিতা গান লিখেছেন প্রকৃতিকে নিয়ে। তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, তাদের সবার সাথে কবির যোগাযোগ আছে একটু মাত্র, সঙ্গ পায় সবাকার লাভ করি আনন্দের ভোগ। সবারই সঙ্গ তিনি পান, কিছুটা আনন্দের অংশীদারিত্ব হন, পাইনি সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াজাল বেড়াগুলি জীবনযাত্রার। কবি বলতেছেন যে সর্বত্র আমি প্রবেশের দ্বার খুঁজে পাইনি, তার বাধা ছিল একমাত্র জীবনযাত্রার। নিম্ন শ্রেণীর মানুষের জীবনযাত্রা আর উচ্চ শ্রেণীর মানুষের জীবনযাত্রার মধ্যে অনেক পার্থক্য ছিল, বিধায় সে নিম্ন শ্রেণীর মানুষের সাথে
সে মান সম্মানের ভয়ে আভিজাত্যের কারণে সে তাদের সাথে মিশতে পারেন নাই। চাষি ক্ষেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বুনে জেলে ফেলে জাল, বহু দূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার। যে চাষি ক্ষেতে হাল চাষ করতেছে তার চাষের উপরে নির্ভরশীল গোটা পৃথিবীর মানুষ। তাঁতি বসে তাঁত বুনে সে তাঁত, সমস্ত পৃথিবীর মানুষ তাঁতির উপরে নির্ভরশীল। বস্ত্র তাঁতি ছাড়া হবে না, জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার। জেলে মাছ ধরে সে মাছ না ধরলে মানুষের খাওয়ার কোনো উপায় নেই। বহুদূর নিম্নশ্রেণীর মানুষের, শ্রমজীবী মানুষের, তাদের কর্মভার প্রসারিত হয়ে আছে। তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। এই কর্মজীবী মানুষের, শ্রমজীবী মানুষের কাদের উপরে ভর দিয়ে, কর্মের উপর ভর দিয়ে এই জীবন সংসার পরিচালিত হচ্ছে। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। তাই কবি বলিতেছেন যে তারই একটি ক্ষুদ্র অংশে সম্মানকে তিনি বলতেছেন চিরনির্বাসন। সে যেন সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসে আছেন একটি সংকীর্ণ বাতায়নে। জানালা দিয়েও, অট্টালিকার উপর থেকে জানালা যতটুকু দেখা যায় অতটুকুর মধ্যেই সে সীমাবদ্ধ রয়ে গেছে। মাঝে মাঝে গেছি আমি উপারার প্রাঙ্গণের ধারে, মাঝে মধ্যেই জমিদারিত্ব দেখাশোনার সময় মাঝে মধ্যেই সেখানে যাওয়ার চেষ্টা করেছে, তাদের উঠান পর্যন্ত গিয়েছে, তাদের প্রাঙ্গণে গিয়েছে, কিন্তু ভিতরে প্রবেশ করার সাহস তার মেলেনি। ভিতরে প্রবেশ করি সেই শক্তি ছিল না একেবারে, তার একেবারে সেই শক্তি ছিল না। তাই কবি বলেছেন, জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পশুরা। যদি শ্রমজীবী মানুষের সাথে তার জীবনের মিল না ঘটে, কখনোই তাদের জীবন চিত্র সে তুলে ধরতে পারবে না, তাদের জীবনের কথা সে তুলে ধরতে পারবে না। তাই এ পর্যন্ত যে সে অর্জন করেছে তাদের দূরে থেকে, তা যেন কৃত্রিম পণ্য, তা যেন ব্যর্থ গানের প্রসরা। তাদের জীবনের কথা যখন সে তুলে ধরতে না পেরেছে, তখন সে এক পর্যায়ে তাদের কথা জানতে পেরে, বুঝতে পেরে বলেছেন যে তার গানের প্রসরা ব্যর্থ হয়ে গেছে জীবনের সমস্ত অর্জন।